হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দাদা স্কুল অ্যাগেইন। আমি প্র্যাকটিক্যাল ক্লাসে তোমাদেরকে জিরান্ড নিয়ে বলছিলাম, তা সত্ত্বেও অনেকেই বলেছো যে জিরান্ড নিয়ে যেন আলাদা একটা ছোট্ট ভিডিও অ্যাটলিস্ট দেই। তো আজকের ভিডিওটা আমাদের জিরান্ড নিয়ে, আর আশা করি আজকে জিরান্ড নিয়ে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তারপর যখনই সেন্টেন্সে জিরান্ড আসবে আমাকে আর বলতে হবে না, আমি শুধু বলে দেবো যে এই সেন্টেন্সে জিরান্ডটা কোথায়, তোমরা ওইটার রিপ্লাই করবে। সো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো, আজকে তোমাদের জিরান্ড নিয়ে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো জিরান্ড কি? জিরান্ড হচ্ছে একটা টার্ম যেটা একটা ভার্ব আর আইএনজি মিলে হয়। এবার ভার্ব আর আইএনজি মিলে মানে যে কোনো জিনিস, ইটিং, ড্রাইভিং, সুইমিং, প্লেইং, কখন এরকম ধরনের যখন টার্ম আসে, প্লেইং বা ড্রাইভিং, তখন আমরা মনে করি এটা ভার্ব, ঠিক আছে? কিন্তু এরকম কি সেন্টেন্স হতে পারে বা এরকম সেন্টেন্সে কিভাবে এটার ব্যবহার হয় যে ভার্ব আর আইএনজি মিলে প্লেইং বা ইটিং একটা নাউন হয়ে যায়? সো যখন একটা ভার্ব আর আইএনজি মিলে একটা নাউন হয়ে যায়, মানে নাম হয়ে যায়, তখন ওইটাকে আমরা বলি জিরান্ড। এত ইজি ব্যাপারটা, ঠিক আছে? তো কনসেপ্টটা শুরুতে ক্লিয়ার হলো, মানে একটা ভার্ব থাকবে, ভার্ব মানে প্লে, সে এক্সাম্পল যে কোনো জিনিস থাকতে, প্লে প্লের জায়গায় ড্রাইভ থাকতে পারে, ইট থাকতে পারে, স্লিপ থাকতে পারে, স্মোক থাকতে পারে, পার্ক থাকতে পারে। সো প্লে প্লাস আইএনজি মানে প্লেইং, এটা জেনারেলি একটা ভার্ব, ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল যাকে আমরা বলি, মানে ভার্বের ফোর্থ ফর্ম বা আইএনজি ফর্ম, ঠিক আছে? বা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম মানে অনগোয়িং, প্লেইং মানে খেলিতেছে, খেলিতেছি, আমি খেলিতেছি, আই এম প্লেইং, ও খেলিতেছে, হি ইজ প্লেইং, ওরা খেলিতেছে, দে আর প্লেইং। সো এম ইজ আর এর সাথে আমরা জেনারেলি এই টার্মটাকে ইউজ করে থাকি, আইএনজি ফর্মটাকে এম ইজ আর এর ক্ষেত্রে ইউজ করে থাকি, কখন? যখন একটা কাজ চলতেছে, আমি ভিডিও বানাচ্ছি বা আমি ভিডিও বানাইতেছি। এবার বানাচ্ছি বা বানাইতেছি, খেলছি বা খেলিতেছি একই ব্যাপার। সো ইতেছি বা খেলছি বা খেলিতেছি যখন থাকে, আমি খেলিতেছি, আমরা খেলিতেছি, তুমি খেলিতেছো, ওরা ওনারা খেলিতেছে, তখন আমরা আইএনজি লাগানো এই ফর্মটাকে ইউজ করি। বাট এই ফর্মটাই ভার্ব না হয়ে নাউন হিসেবে কখন ব্যবহার করব আমরা, কিছু এক্সাম্পল দেখলে ওই ব্যাপারগুলো মন থেকে একদম ক্লিয়ার হয়ে যাবে আর পুরো ব্যাপারটা জলের মতো সরল হয়ে মাথায় বসে যাবে। সো কিপ টিউনড। সাঁতার কাটা সবচেয়ে ভালো ব্যায়াম বা অভ্যেস, এটা প্রথম ইংরেজিটা লিখে নিই। সাঁতার কাটা সবচেয়ে ভালো অভ্যেস মানে সাঁতার কাটা মানে সুইমিং ইজ সবচেয়ে ভালো মানে বেস্ট, ইজ দ্য বেস্ট এক্সারসাইজ বা হ্যাবিট, যা খুশি বলতে পারি, এক্সারসাইজও বলতে পারি, হ্যাবিটও বলতে পারি। সো সুইমিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ মানে সুইমিং, সাঁতার কাটা সবচেয়ে ভালো অভ্যেস। সুইমিং মানে সাঁতার কাটা একটা অ্যাক্টিভিটি, মানে দৌড়ানো, লাফানো, সাঁতার কাটা, ও লাফাচ্ছে, এখানে লাফানোটা হয়ে গেল ভার্ব, কিন্তু বলি লাফানো স্বাস্থ্যের পক্ষে ভালো, বা এখানে যেরকম সুইমিং সাঁতার কাটা স্বাস্থ্যের পক্ষে ভালো। তো সাঁতার কাটা যে একটা এক্সারসাইজ, একটা অ্যাক্টিভিটি, এটাকে আমি বলছি যে এটা একটা ভালো জিনিস। তো এটা এখানে এজ এ নাউন ব্যবহার হয়েছে। এখানে দেখো কোনো সাবজেক্টে মানে সেন্টেন্সে কোনো ধরনের সাবজেক্ট বা কোনো ধরনের কেউ কিছু করছে না, সুতরাং এখানে কোনো ধরনের কর্ম নাই। তো এটা একটা স্টেটমেন্ট আমরা বলতে পারি, স্টেটমেন্ট মানে একটা উক্তি যে সুইমিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ, সাঁতার কাটা ভালো অভ্যেস। তো একটা স্টেটমেন্টও একটা ভার্ব থাকে, ভার্ব হচ্ছে হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব ইজ, এটা এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। যেরকম হায়দ্রাবাদ ইজ এ বিউটিফুল সিটি, ঠিক আছে? তো হায়দ্রাবাদ ইজ এ বিউটিফুল সিটি, এখানে কোনো মানে কেউ কাজ কেউ করছে না, এটাকে জাস্ট একটা স্টেটমেন্ট বলছি। তো ইজ একটা ওইখানে মেইন ভার্ব হিসেবে ইউজ হয়েছে সেন্টেন্সটা তৈরি করার জন্য, সেম এখানে ইজ মেইন ভার্ব হিসেবে ইউজ হলো, আর ইজ সুইমিংটা এটা একটা নাউন হিসেবে ইউজ হয়েছে, ঠিক আছে? তো এই নাউনটার সাথে যেহেতু আইএনজি আছে, সুইমিং মানে সাঁতার কাটা, আমি এরকম করে বলতে পারি না সুইম ইজ দ্য বেস্ট এক্সারসাইজ, এটা হয় না। সুইমিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ মানে সাঁতার কাটা, সাঁতার কাটা যে অ্যাক্টিভিটিটা আছে ওটা খুব ভালো এক্সারসাইজ। তো এটা হয়ে গেল একটা জিরান্ড, ঠিক আছে? আরো কিছু এক্সাম্পল দেখি, তাহলে ব্যাপারগুলো আস্তে আস্তে ক্লিয়ার হতে থাকবে। ধূম্রপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এখানে এরকম বলছি না যে কেউ ধূম্রপান করছে, ধূম্রপান করো না তুমি, এরকম কিছু বলছি না। তাহলে ধূম্রপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর একটা লাইন, এটা একটা স্টেটমেন্ট, মানে ধূম্রপান কি বলি আমরা, স্মোকিং আমরা বলতে পারি। যদি এরকম হয় সেন্টেন্সে যে সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তো সিগারেট খাওয়াটাকেও কিন্তু স্মোকিংই বলি। গত একটা ভিডিওতে যেরকম আমরা দেখেছিলাম যে এক্স্যাক্টলি আমরা ট্রান্সফার করতে পারি না ইংলিশে অনেক কিছু, তো এরকম আর কি, সিগারেট খাওয়াকেও স্মোকিং বলি, ধূম্রপানকেও স্মোকিংই বলি। সো স্মোকিং ইজ ইনজুরিয়াস, ইনজুরিয়াস টু হেলথ, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, এটা একটা কশন।
তো এখানে স্মোকিংটা হচ্ছে ধূম্রপান, মানে একটা অ্যাক্টিভিটির ব্যাপারে বলছি, মানে ধূম্রপান করা, সিগারেট খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তো এখানে স্মোকিং, দেখো স্মোক SMOK, স্মোক হচ্ছে ধূমপান করা, ঠিক আছে, স্মোকের সাথে যখন ING লাগলো স্মোকিং হয়ে গেল, এই স্মোকিংটা একটা নাউনে তো পরিবর্তন হয়ে গেল, তো ওই নাউনটাই একটা জিরান্ড, স্মোকিং এখানে একটা জিরান্ড। নেক্সট দেখো, ও পড়াতে ভালোবাসে, এবার ভালোবাসা মানে লাভ, এবার ও যেহেতু ও এখানে থার্ড পার্সন, ও পড়াতে ভালোবাসে মানে ও একটা হ্যাবিট, যেটা প্র্যাকটিস ক্লাস 1, 2, আর 3 এর ভিডিওতে আমরা দেখেছি, হ্যাবিট হলে যখনই হ্যাবিট জাতীয় কোনো সেন্টেন্স হবে, এই জিনিসটাকে বাস ক্যাচ করতে হবে যে সিচুয়েশনটা কি, মানে টেন্সটা কি আছে এটা বুঝে নিতে হবে। ও পড়াতে ভালোবাসে, ওইটা একটা ওর হ্যাবিট, সো ও শি বা হি বলছি, শি বলছি, শি, ও মানে এখানে যেহেতু বুঝতে পারছি না হি না শি কাউর ব্যাপারে বলছি, তো এখানে হিও লাগাতে পারি, শিও লাগাতে পারি, শি লাভস, ঠিক আছে, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার আছে তো লাভের সাথে লাভ মানে ভালোবাসা, লাভস এটা এখানে ভাব হয়ে গেল, শি লাভস টিচিং। তো এখানে লাভসটা হচ্ছে ভার্ব, ঠিক আছে, লাভ এর ফিফথ ফর্ম লাভস, লাভসটা হচ্ছে এখানে ভার্ব, আর যে টিচিং মানে পড়ানো, মানে এটাও একটা অ্যাক্টিভিটি, এরকম ধরনের অ্যাক্টিভিটি যেটাকে আমরা নাউন বলতে পারি। সো টিচ প্লাস ING মিলে টিচিং হলো, এটা ভার্ব প্লাস ING মানে একটা জিরান্ড হয়ে গেল। সো ও পড়াতে ভালোবাসে, হি লাভস টিচিং, বা এরকম বলতে পারি, বা এরকম বলতে পারি লাভসের জায়গায় শি এনজয়েস, এনজয় মানে এনজয় করা, একটা কাজকে এনজয় করা, ওইটার আবার ফিফথ ফর্ম যেহেতু ও আছে, থার্ড পার্সন সিঙ্গুলার আছে, তো শি এনজয়েস টিচিং, ও পড়াতে ভালোবাসে, সো এখানে টিচিংটা হয়ে গেল একটা জিরান্ড। এসব আরো কিছু সেন্টেন্স দেখি তাহলে ব্যাপারটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। আমি পড়তে ভালোবাসি মানে আমি আমার একটা হ্যাবিট বলছি, আমি পড়তে ভালোবাসি, আই লাভ রিডিং, আই লাভ রিডিং বা আই এনজয় রিডিং। এবার এখানে লাভ যেটা আছে, বা আমি যদি বলি এনজয়, আমি আমার পড়তে ভালো লাগে, আমি পড়তে এনজয় করি, আই এনজয় রিডিং, আমি টিভি দেখতে ভালোবাসি, আই এনজয় ওয়াচিং টিভি। সো এখানে এনজয় বা লাভটা হচ্ছে ভার্ব, ঠিক আছে, মানে ভালোবাসি আমি, আমি আই এনজয় ওয়াচিং টিভি, আমি টিভি দেখতে পছন্দ করি। তো টিভি দেখাটা এখানে একটা কাজ না, এখানে একটা নাউন হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো একটা ভার্বের পরে মানে এবার ডিটেলসে গেলে, গ্রামাটিক্যালি যদি আমি ডিপে যাই তাহলে অনেক রুলস আছে, মানে কিভাবে দেখে বুঝবো যে এটা জিরান্ড, মানে এখানে যেমন একটা ভার্বের পরেই ইমিডিয়েট আর একটা ভার্ব হয়েছে, একটা ভার্বের পরে যদি একটা ইমিডিয়েট ভার্ব হয় ING লাগানো ফর্ম, তাহলে পরেরটা জিরান্ড হবে, একটা ING লাগানোর পরে আই এম লাভিং রিডিং, আমি আমি যে পড়ছি পড়তে পড়তে পড়াটা খুব ভালো লাগছে, এরকমও যদি বলি আই এম লাভিং রিডিং, আই এম লাভিং ওয়াচিং দিস মুভি, আই এম লাভিং প্লেইং দিস ভিডিও গেম, তাহলে পরের যে ভার্বটা হবে ING লাগানো সেটা জিরান্ড হবে, ঠিক আছে। সো আমাদের এখন বেসিক হচ্ছে যে জিরানটা কি, বাক্যে জিরানটা কখন মানে কিরকম কিরকম ভাবে থাকতে পারে এই জিনিসটাকে ভালো করে বোঝা। সো আই লাভ রিডিং এখানে ভাববে যে লাভটা কি হচ্ছে, লাভটা মানে আমি ভালোবাসি, আমি এটা আমার একটা ফিলিংস, তো এটাই এখানে ভার্ব। সো রিডিংটা হয়ে যাচ্ছে একটা অ্যাক্টিভিটি, সো এই অ্যাক্টিভিটিটাকে আমরা জিরান্ড বলছি। এবার আমি বলতে পারি আই লাভ প্লেইং গিটার, আমি গিটার বাজাতে ভালোবাসি, আই লাভ ওয়াচিং মুভিজ, আমি মুভি দেখতে ভালোবাসি, আই লাভ ড্রাইভিং, আমি গাড়ি চালাতে ভালোবাসি। সো ড্রাইভিং, ওয়াচিং, রিডিং, প্লেইং সবকিছু এখানে জিরান্ড হয়ে গেল, মানে একটা নাউন হয়ে গেল। নেক্সট গার্ডেনিং করা আমার শখ, এবার গার্ডেনিংটাকে বাংলায় রাখলাম, কারণ গার্ডেনিং আমরা বাংলাতেই ইউজ করি। গার্ডেনিং সরি, ভিডিওটা মাঝখানে অফ হয়ে গেছিল, আর আমি ক্লাসটা অফ থাকা অবস্থায় পড়ে ফেলেছি, আমি বুঝতে পারিনি অফ হয়ে গেছে, তাই আমি লেখাটা হয়ে গেছে, কিন্তু আমি বলে দিচ্ছি কি কি বলেছি, আরেকবার রিপিট করছি। সো এটুকু অবধি হয়ে গেছিল হয়তো, গার্ডেনিং করা আমার শখ, গার্ডেনিং ইজ মাই হবি, এখানে গার্ডেনিংটা একটা অ্যাক্টিভিটি হিসেবে ব্যবহার করছি আমরা, যে গার্ডেনিং করা মানে সকালবেলা ওইসব করাটা আমার শখ, আমি করছি বা কেউ করছে এরকম তো বলছি না, এই জন্য। এবার গার্ডেনিং এর জায়গায় ওয়াচিং টিভি ইজ মাই হবি, টিভি দেখা আমার শখ এরকম বলতেই পারি, ঠিক আছে। ড্রাইভিং কার ইজ মাই হবি, রাইডিং এ হর্স ইজ মাই হবি, ঘোড়া চালানো আমার শখ এরকম বলতেই পারি। সো গার্ডেনিং ইজ মাই হবি, এটা একটা স্টেটমেন্ট, বাস মনে রাখবে যে কোনো ধরনের মনে হবে যে সেন্টেন্সগুলো দেখেই মনে হবে এটা একটা স্টেটমেন্ট বলা হচ্ছে, মানে একটা কথা বলা হচ্ছে, এখানে ভার্ব ইজ, ঠিক আছে, ভার্ব ইজ হয়ে গেল। তো ইজ যেহেতু ভার্ব হয়েছে, সুতরাং এর আগে, ঠিক আছে, যে ING লাগানো ফর্মটা আছে এটা জিরান্ডি হয়। সো নেক্সট আসছে বড়দের সম্মান করা আমাদের কর্তব্য, রেসপেক্টিং এল্ডার্স, সম্মান করা মানে
রেসপেক্টিং, রেসপেক্ট, এবার রেসপেক্ট করা বড়দের সবসময়, তো এটার সাথে আইএনজি লাগিয়ে এটাকে একটা নাউন বানানো হলো, এটাকে বলে জিরান। সো রেসপেক্টিং এল্ডার্স ইজ আওয়ার ডিউটি। এবার রেসপেক্টিং এর জায়গায় আমি বলতে পারি ওবেইং, মানে বড়দের মেনে চলা আমার কর্তব্য। সো ওবেইং এল্ডার্স ইজ আওয়ার ডিউটি, এখানে ইজ হচ্ছে ভার্ব আর রেসপেক্টিং কথাটা হচ্ছে জিরান্ড। জিরান্ড কিভাবে, কারণ একটা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, মানে ভার্বের সাথে আইএনজি লেগে একটা ভার্বের ফর্ম, এটাকে আমরা জিরান্ড বলি। আশা করি আজকের ভিডিওটা থেকে এতটুকু জিনিস ক্লিয়ার হয়ে গেছে যে জিরান্ড ব্যাপারটা কি, জিরান্ডের কনসেপ্টটা কি। আমাদের মেন টার্গেট এটাই। যদি তোমরা ডিটেলসে, আমি জানি ম্যাক্সিমাম লোকই শুধুমাত্র স্পোকেন ইংলিশের জন্য ভিডিও দেখো, আর যদি কেউ গ্রামারের ডিপে ভিডিও চাও যে জিরান্ড এবার আমরা কমপ্লিকেটেড সেন্টেন্সে জিরান্ড কিভাবে দেখে বুঝতে পারবো, সেই নিয়ে আমি কমেন্টে তোমাদেরকে রিপ্লাই করে দেবো। যদি কারো ডাউট থাকে তাহলে জিজ্ঞেস করো। আর আশা করি জিরান্ড নিয়ে, মানে জিরান্ড ব্যাপারটা কি, আজকের ভিডিওতে ক্লিয়ার হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, আর নিজের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। আর দাদা স্কুলকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নাও, নিচে বেল বাটনটা হিট করবে, তাহলে রোজকার ভিডিওগুলো সবার আগে তুমি দেখতে পাবে। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।